ফোন দিয়েছে। হ্যালো, হ্যালো, কি অবস্থা, কেমন আছিস তুই? ভালো আছি, তুই কেমন আছিস? শুনলাম তোর নাকি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আর বলবি না, হঠাৎ করে না একদম হুট করে হয়ে গেল, তোদের বলার মতো একটু সুযোগও পেলাম না। হ্যাঁ, আমাদের কেন বলবি। যাই হোক, তোর শ্বশুরবাড়ির লোকজন কেমন? তোর দেবর ননাস ওরা কেমন, শ্বশুর শাশুড়ি? আর বলিস না, কি আর বলবো, আমার তো সোনায় বাঁধানো কপাল, আমি যেন মুক্তি পেয়েছি। বিয়ের আগে মা কত মারতো, বাবার কত ঝাড়ি ঝ্যাংটা, ছোট ভাই বড় বোন সবার কত অত্যাচার, আর ভালো লাগতো না। আর এখানে এসে আমার মনে হচ্ছে আমি যেন জেলখানা থেকে মুক্তি পেয়েছি, নেই কোনো পড়ার চাপ। আমার শাশুড়ি সে তো অনেক ভালো, বলে বৌমা তোমার কোনো কাজ করতে হবে না, তুমি একটু বসে থাকো। আর আমার হাজবেন্ড তো আমি বলতে অজ্ঞান, কি আর বলবো, আমাকে ছাড়া যেন কিছু বোঝেই না। আর আমার শ্বশুর বলেছে, আম্মু তোমাকে আর কোনো কাজ করতে হবে না, শুধু সকালে আর বিকেলে দুই কাপ চা দিলেই হবে। বাবার বাড়িতে বল কত কাজ করেছি, এখন আমি পুরা স্বাধীন। যাক, ভালো ভালো থাক, দোয়া করি তোরা সুখী হ। এই যে দেখিস না কত গরম, তাই শাশুড়ি মা বললো যাও বৌমা ঘরে গিয়ে একটু এসি ছেড়ে বসে থাকো। তাই এই তো এসি ছেড়ে বসে আছি, হাজবেন্ড হুট করে কখনই চলে আসে। এই ওয়ান সেকেন্ড ফোন এসে গেছে, যাক কেটে গেল। ও আবার আমাকে ফোন না দিয়ে থাকতেই পারে না, যেখানেই যাক মিনিটে মিনিটে শুধু ফোন দেবে, কেমন আছো, কী করছো, খেয়েছো, তোমার তো বোরিং লাগছে না, মায়ের সাথে একটু গল্প করো, আমার সামান্য কাজ আছে একটু সেরেই চলে আসব। আর আসার সময় যে কত গিফট নিয়ে আসে, কি আর বলবো, আমার এই বাড়িতে এসে না খুব ভালো লাগছে, নেই কোনো পড়ালেখার চাপ, কোনো কাজও সেভাবে করতে হচ্ছে না, আর আমাকে না অনেক স্বাধীন মনে হচ্ছে নিজেকে নিজের, খুব ভালো লাগছে রে বান্ধবী। তা তুই কবে বিয়ে করবি বল? আমি আর বিয়ে শাদী করবো না ভাবতেছি। কেন, এই যে তোর বয়ফ্রেন্ডের কথা শুনলাম, তার কি হলো? ব্রেকআপ হয়ে গেছে রে। ঠিক আছে বান্ধবী, এখন রাখছি, আমার আবার হাজবেন্ড ফোন দিয়েছে। আচ্ছা, ভালো থাকিস। ফোন শেষ, এর মধ্যে কতজন যে ফোন দেয়। আহ বান্ধবী আবারও ফোন দিল, অনেকদিন পরে একটু ধরি। হ্যালো বান্ধবী, কি অবস্থা, কেমন আছিস? এই তো ভালো আছি বান্ধবী, তুই কেমন আছিস? তোর এই অবস্থা কেন? আর আছি ভালো, কি আর বলবো, পাপ করছি পাপ, কোন পাপের শাস্তি যে ভোগ করতেছি আল্লাহই জানে, মহাপাপি আমি, মহাপাপি আমি, সারাদিন কাজ করতে করতে জীবন শেষ, এত কাজ করি তাও বান্ধবী আমার কোনো মন নাই, সবাই বলে খালি নাকি সারাদিন মোবাইল নিয়েই থাকি, এখন 4টা না বাজলে গোসল করতে পারি না, 5টা না বাজলে দুপুরের খাবার খেতে পারি না, এর এই কাজ ওর ওই কাজ, সারাদিন কাজ করতে করতে আমার শরীর খুব ক্লান্ত রে বান্ধবী। তুই না বলেছিলি তো শাশুড়ি অনেক ভালো, তোকে কোনো কাজই করতে দেয় না, তোর হাজবেন্ড কত ভালো। এক নম্বরের ডাইনি, এক নম্বরের ডাইনি, প্রথম প্রথম আমার সাথে কি ভালোবাসার অভিনয় করেছে, আর আমি মনে করেছি আমার বাবা মার চাইতে সত্যি সে অনেক ভালো, কিন্তু এখন পায়ের উপরে পা তুলে সারা দিন শুধু বসে থাকবে, আর অর্ডার আর অর্ডার, অর্ডার আর অর্ডার, আমার জীবন তো পুরো তেজপাতা করে ছেড়ে দিচ্ছে। আর আমার হাজবেন্ড এক নম্বর একটা শয়তান, ওর চাইতে আমার এক্স বয়ফ্রেন্ড অনেক ভালো ছিল জানিস, এখন তো আর সারাদিন আমাকে একবার ফোনও দেয় না, আমি যদি কখনো ফোন দেই কি বলে জানিস? কি বলে? কি লাগবে বলো, এত বারবার ফোন দাও কেন, আমার কি কাজ নেই, আমি কি মানুষের চাকরি করি না, মনে হয় যে আমি ফোন দিলেই সে বিরক্ত হয়, এদিকে বাবার বাড়িতেও যেতে পারে না, শ্বশুর মশাই সারাদিন বাসায় থাকে, ঘ্যান ঘ্যান ক্যান ক্যান, দেবরের এটা এটা চাহিদা, ননদের আবদার, শাশুড়ির এত অত্যাচারে আমি পুরাই অতিষ্ঠ, তার মধ্যে যদি স্বামীর কাছে একটু ভালোবাসা, ভালো মুখে দুটি কথা শুনতাম তাও হতো, কিন্তু সেও তো এক নম্বরের শয়তান বেইমান। উফ, কি কপাল করে যে এরকম বাড়িতে বউ হয়ে এসেছি, তুই ভালো করেছিস, পড়ালেখা করছিস, আর আমি ভাবতাম আমার বাবা মামাকে একদম ভালোবাসে না, কিন্তু বাবা মা কষ্ট দিলেও বাবা মাই ভালোবাসে, আর শ্বশুরবাড়ি মানেই শুধু কষ্ট আর অত্যাচার। এবার বুঝেছিস তো পড়ালেখা করতে হয়, বিয়েই শান্তি না রে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো হাড়ে হাড়ে টের পাচ্ছে, উফ কি অত্যাচারী ফ্যামিলি বাবা, সবাই যে কি অত্যাচারটা না আমার উপর করতে পারে, উফ যখন প্রথম প্রথম বিয়ে হয়ে আসলাম কত ভালো ভালো ব্যবহার, আর এখন এখন দেখ আমার সাথে কি করছে, অত্যাচার আর অত্যাচার। দেখ কি করবি, কষ্টই সহ্য করতে হবে মনে হয়। ভালো থাক রে, না হলে আবার আমি ফোনে কথা বললেও তাদের সমস্যা, কান পেতে আড়ি পেতে শুনতেও পারে সব কথা, তাই রেখে দেই। আচ্ছা ভালো থাকিস।